অ্যাসেস মেশিনের আজকে টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত টিউটোরিয়ালে আমি বলেছিলাম যে পরবর্তী তিন টিউটোরিয়ালের ভাগ করে আমরা অ্যাসেস মেশিনের বিভিন্ন সেটিংসগুলো শিখব, গ্লোবাল মেশিন, লোকাল মেশিন এবং অন্যান্য মেশিন মেথডগুলো সম্পর্কে। তো আজকে আমি গ্লোবাল মেশিনের বিভিন্ন সেটিং সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই অ্যাসেস ওয়ার্কবেঞ্চটি আমরা চালু করে নেব। তো ওয়ার্কবেঞ্চ চালু করার পর আমরা বাম পাশে যে টুল বক্স আছে সেখান থেকে মেশ সেটিংস মেশটাকে এদিকে ড্রপ করে দেব। একটা কথা বলে রাখলেই ভালো যে মেশটা সরাসরি আমরা ওপেন করতে পারবো না যদি আগে থেকে একটি জিওমেট্রি প্রিলোডেড নাত করে রাখা হয়। তো আমি কিছু জিওমেট্রি তৈরি করে রেখেছি আগে থেকেই, তো এগুলো আমি লিঙ্ক আমি দিয়ে দিব, ইউটিউবের চ্যানেলের নিচেই লিঙ্কগুলো দেওয়া থাকবে, আপনাদের লাগলে সেগুলো নিয়ে নেবেন বা আপনারা নিজেরা তৈরি করে নিতে পারেন। তো প্রথমেই আমি একটা সিম্পল অবজেক্টকে মানে লোড করে নিচ্ছি সুবিধার্থে, সমস্যা জিওমেট্রি ব্রাউজ। মেশটা এখন চালু করছি, একটু সময় সাপেক্ষ বিষয়, মেশ গুলো কোথাও হতে সময় লাগবে লোড, বিশেষ করে জিওমেট্রি লোড করতে। তো আজকে যেহেতু আমরা গ্লোবাল মেশিং আলোচনা করবো, গ্লোবাল মেশিংটা কি আগে একটু জানা দরকার হলো যে গ্লোবাল মেশিংটা হচ্ছে টোটালি একটা অবজেক্ট বা যেটাকে আমরা মেশ গ্রিড জেনারেট করব, তার গ্লোবাল অ্যাডজাস্টমেন্ট গুলো সেটিং করা হবে যে টুল বার দিয়ে, সেটা গ্লোবাল স্ট্র্যাটেজি গুলো, গ্লোবাল প্যারামিটার, গ্লোবাল ডিভি ফিচারিং গুলো সব, বা কাট সেল মেশিং যদি ইউজ করি বা ইনফ্লেশন লেয়ার ইউজ করি সেগুলা ইউজ করব। আর এটা বেশি ইম্পর্টেন্ট এই কারণে যে এগুলা মানে অ্যানসেস মেশিংয়ে এই ক্যালকুলেশনগুলো অনেকটা অতি অটোমেটিক হয়ে যাচ্ছে। যে মেশটাকে আমি যখন সিলেক্ট করবো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো সেটিংসই অটোমেটিক হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে যে ফিজিক্যাল প্রিফারেন্সের কথা বলেছিলাম ওদিন, যে ফিজিক্যাল প্রিফারেন্স হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রোম্যাগনেটিক, সিএফডি আর এক্সপিসি। যদি সিএফডি অ্যানালাইসিসের জন্য আমরা করে থাকি তাহলে আমরা দেখতে পাবো এখানে অন্যান্য অনেকগুলো অপশন ওপেন আছে আমার জন্য, সবগুলো এখানে এসে পড়েছে। আর এ বাদে মেকানিক্যাল বা ইলেকট্রোম্যাগনেটিক জন্য কিছু অপশন একটু কমবে আর কি এখানে। তো প্রথমেই যেটা জানতে হবে আমাদের যে আমরা কোন কি ব্যাপারে অ্যানালাইসিসটা করবো, তো সেই সেটিংসটা আমি এখান থেকে সেট করে নেব। এরপরে আছে রেলিভেন্স, রেলিভেন্সটা হচ্ছে মূলত নর্মালি মেশ গ্রিড বা ডিফল্ট যেটা তৈরি হবে তার সংখ্যাটা এর মাধ্যমে আমরা সেট করতে পারবো। আমাদের সাধারণত সলভার প্রিফারেন্সের অনুসারে এইটাকে ঠিক করে রাখা মানে সেটিংগুলো করা হয়ে থাকে। তো আমরা দেখি প্রথমেই যে রেলিভেন্স সেন্টার যখন জিরো আছে আমাদের, সে মোমেন্টে যদি আমি আপডেট করি আমার মেশটাকে তাহলে কি হবে। মেশিনটা একটু সময় নিবে। আচ্ছা, তো আমার মেশ গ্রিড জেনারেশন পয়েন্টগুলো এভাবে হলো। তো এই মুহূর্তে যদি আমি রেলিভেন্স সেন্টারটাকে কিছু কমিয়ে দিই, -50 করে দিলাম, আমরা দেখতে পাচ্ছি মেশের গ্রিড পয়েন্ট গুলো একটু বড় বড় মানে জেনারেশন পয়েন্ট গুলো একটু বেশি দূরত্ব বেড়ে গেছে আগের তুলনায়। এখন আমি মনে করছি যে না, আমার জন্য এই গ্রিড জেনারেশন পারফেক্ট না, আমাকে আরো ক্ষুদ্র ক্ষুদ্র গ্রিড জেনারেট করতে হবে। সেক্ষেত্রে আমরা রেলিভেন্স সেন্টারটাকে বাড়িয়ে দেখাতে পারি। আমি বেশি বড় বাড়াচ্ছি না, আমার সেটিংস মানে কম্পিউটার সেটিংস এর কারণে, হাই সেটিংস এর কম্পিউটার থাকলে অবশ্যই আমরা সবগুলো ট্রাই করে দেখবো নিজেরা নিজেদের পিসির মধ্যে। গ্রিড পয়েন্ট গুলো আরো ঘন হয়ে গেছে। এখন একই সঙ্গে এখানে একটা ব্যাপার আছে যে আমরা যদি সাইজিং অপশনটা দেখি ঠিক ডিফল্টের নিচে যেটা, সেখানে রেলিভেন্স সেন্টার নামে একটা আরেকটি অপশন আছে। রেলিভেন্স সেন্টারের মধ্যে যদি আমি ঢুকি তাহলে তিনটে অপশন পাবো, কোর্স, মিডিয়াম, ফাইন। তো কোর্স, মিডিয়াম, ফাইন, এই রেলিভেন্স সেন্টার ওড বাই ডিফল্ট আমার এই একই কাজ করবে যে এখানে যে রেলিভেন্সটা যে কাজটা করছে। তো আমরা দেখি একটু সেটিংসগুলো পরিবর্তন করে, যে রেলিভেন্স সেন্টারকে এখন আমি আগে জিরো করে দিলাম, আর রেলিভেন্স সেন্টারটা হচ্ছে আমার কোর্স আছে আপডেট করলাম। রিজেনারেশন গুলো হয়ে গেল, এখন আমি যদি একে মিডিয়ামে নিয়ে আসি আমরা দেখতে পারবো যে তখন 50 করার ফলে রেলিভেন্স সেন্টার যে পরিবর্তন এসেছিল এখানে সেই সেম পরিবর্তনগুলো এখন হয়তো এখানে আসবে। এই যে আমরা দেখতে পাচ্ছি
মেশিনের বিট পয়েন্ট গুলো অনেকটা সেরকম এসে করছে। আর যদি রেলিভেন্সটাকে ফাইন করে দিই তাহলে এই বিট পয়েন্ট গুলো আরো ক্ষুদ্র হবে, এবং আমরা চাইলে এই রেলিভেন্স এবং রিলেভেন্সটাকে একসাথেও ব্যবহার করতে পারবো। সেটা হচ্ছে অনেকটা এভাবে যে মনে করলাম আমরা রেলিভেন্স সেন্টারকে করে দিলাম হলো গিয়ে 30 বা 35, আমি জাস্ট আমার সুবিধার জন্য করছি এটুকু, এবং রেলিভেন্স সেন্টারকে করে দেওয়া আছে কোর্স। তাহলে সে অবস্থাতে গ্রিড পয়েন্ট গুলো এরকম ভাবে তৈরি হবে। এখন যদি আমি কোর্সের পরিবর্তে এখানে মিডিয়াম করে দিই, গ্রিড জেনারেশনের এখন একটু সময় নিবে কারণ পয়েন্ট গুলো একটু বেশি ঘন হবে, যে আগের তুলনায় ঘন হয়ে গেছে। এবং এই মোমেন্টে যদি আমি রেলিভেন্সটাকে কমিয়ে দিই, মনে করলাম 69-এ করলাম, এবং এই মোমেন্টে রেলিভেন্স সেন্টারটাকে ফাইনে কনভার্ট করে দিলাম, তাহলে আপডেট করার পর আমরা দেখবো অত গ্রিড জেনারেশন গুলো যত ঘন হওয়ার কথা ছিল অত ঘন হয়নি। কারণ হচ্ছে যে রেলিভেন্স সেন্টার এজ ফাইন এজ মানে এককভাবে যত ঘনই করার কথা ছিল না কেন, গ্রিড পয়েন্ট গুলোকে রেলিভেন্স সেটিংসটা -69 হওয়াতে ওই গ্রিড জেনারেশন পয়েন্ট গুলো কমে দিয়েছে। যাই হোক, আমরা এখন আমরা সব ডিফল্ট সেটিংসে রেখে দিই, যাতে আমাদের পরবর্তীতে বেশি কঠিন না হয় গ্রিড জেনারেশনের কাজগুলো করতে। রেলিভেন্স সেন্টারের পর আমরা নজর দেই পরবর্তী অপশন, সেটা হচ্ছে সাইজিং ফাংশনগুলো। তো এটার জন্য আমরা অন্য একটা জিওমেট্রি নিয়ে কাজ করব, আমি আগের থেকে লোড করে রেখেছি পরবর্তী কাজগুলোর জন্য। তো আমরা এই জিওমেট্রি নিয়ে কাজ করতে পারি। তো অ্যাডভান্স সাইজিং ফাংশন যেগুলো আছে সেগুলো হচ্ছে এই সাইজিং অপশনের মধ্যে গেলে আমরা পাবো। সাধারণত হচ্ছে যে এটা গ্রোথ এবং ডিস্ট্রিবিউশন গুলো, মেশের গ্রোথ এবং ডিস্ট্রিবিউশনগুলো কন্ট্রোল করবে। কোন রিজিওনে যদি হাই কার্ভেচার থাকে বা ক্লোজ প্রক্সিমিটি থাকে সারফেসের মধ্যে, সেগুলো কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়। তো অ্যাডভান্স সাইজ ফাংশন যেটা আছে তার মধ্যে আমরা পাবো হলো গিয়ে এই 5টি অপশন, সেটা হচ্ছে অফ, অন, প্রক্সিমিটি অ্যান্ড কার্ভেচার, কার্ভেচার, প্রক্সিমিটি এবং ফিক্সড, এ 5টি অপশন। 5টি অপশনের ফাংশনও হচ্ছে ভিন্ন ভিন্ন। তো আমরা প্রথমে অফ ফাংশন, মানে আমি সকল অ্যাডভান্স সাইজিং ফাংশনগুলো অফ করে দিলাম, বাই ডিফল্ট যে মেশ আছে সেটা দিয়ে আমরা ট্রাই করব। তো সাধারণত হয় কি যে এই এটার জন্য যখন কোনো সকল সেটিংগুলো আমি অফ করে রাখবো ডিফল্টই বানাবো, তো এজের মেশিং যেগুলো হচ্ছে এগুলো গ্লোবাল এলিমেন্ট সাইজের দ্বারা কম্পিউট করা হবে। 2D প্রক্সিমিটি এবং কার্ভেচারকে আগে কনসিডার করে তারপরে 3Dগুলো, 3D এবং ভলিমেট্রি কনসিডার করে। তো আমরা দেখতে পারছি যে এই প্রক্সিমিটি এবং কার্ভেচার ছাড়া যে তৈরি হয়েছে আমার মেশ, মেশের কোয়ালিটিটা খারাপ বোঝা যাচ্ছে। যে দেখেন এখানে ম্যাশ ডিস্টরশন আছে এবং কার্ভেচারগুলো কমপ্লিট হয়নি, যার ফলে এখানে হয়তো অ্যানালাইসিসের সময় আমার ভুল রেজাল্ট শো করতে পারে, এটা সম্ভাবনা থাকতে পারে। এই কেসে আমরা হয়তো লোকাল ম্যাশ সেটিংসও ইউজ করতে পারতাম। তো আজকে যেহেতু আমরা গ্লোবাল সেটিংস নিয়ে আলোচনা করব, তো আমরা এটাকে কনসিডার করছি। তো পরবর্তী সেটিংসে যাই, সেটা হচ্ছে আমার আগে দেখে নিই কার্ভেচারটাকে, কার্ভেচার সেটিংস, কার্ভেচার সেটিংস দিয়ে আমি আপডেট দিলাম। তো এটা সাধারণত এজ এবং ফেস সাইজের উপর ভিত্তি করে কার্ভেচার নর্মাল অ্যাঙ্গেলটাকে সেট করে, এবং কার্ভেচার নর্মাল অ্যাঙ্গেল সেট করার পর মেশটা জেনারেট করে। আমার মেশ জেনারেট হয়ে গেছে, এটা আগের তুলনায় একটু ভালো, এবং আমরা দেখতে পাচ্ছি যে এপাশে আমার ডিস্টরশনের পরিমাণ কম, মেশের গ্রিডের পরিমাণ অনেক বেশি, কার্ভেচারগুলোর চেঞ্জও ভালো হয়েছে, কিন্তু স্টিল মেশের কোয়ালিটি খুব একটা ভালো আমরা বলতে পারছি না, কিছু পরিবর্তনের দরকার আছে। টোটাল সেটিংস গুলো চেঞ্জ করার মাধ্যমে তো আমরা আলটিমেট মেশিনটা আমরা পেতে পারি। যে তার পরবর্তী আমরা সেটিংসে দেখি, সেটা হচ্ছে আমার প্রক্সিমিটি। হ্যাঁ, আপডেট দিলাম, এটা ম্যাশ রেজলিউশনের উপর নির্ভর করবে। এটা সাধারণত হয় যে করে যেটা যে স্পেসিফাইড নাম্বার অফ গ্যাপ যেটা থাকে, অর্থাৎ এলিমেন্টাল যে গ্যাপটা, মনে করলাম যে এখান থেকে এখানে যে পার্থক্যটা, এই গ্যাপটাকে ফিল আপ ক্যালকুলেশন করবে, এবং হায়ার নাম্বার অফ নোড দ্বারা এটাকে ফিল আপ করার চেষ্টা করবে। মাল্টিপল আইটারেশনের মাধ্যমে সেই কাজটা করে থাকে। তো আমরা দেখতে পারছি ম্যাশ আরো ঘন হয়ে গেছে, যার এপাশের গ্যাপগুলো আরও বেশি ফিল আপ হয়েছে।
আমরা খেয়াল করি যেখানে এই গ্যাপের মধ্যে মাত্র 1, 2 এবং 3 তিনটা সারি ম্যাচ জেনারেট হয়েছে। এটা সাধারণত যে নাম্বার অফ সেল অ্যাক্রস গ্যাপ, এটা দ্বারা চেঞ্জ করা নিয়ন্ত্রণ করা হয়। যদি আমি এখানে 5 দিয়ে দিতাম তাহলে এই সেটিংসটাতে 5টা দেখতে পারতাম আমরা, 5টা গ্রিড জেনারেশন পয়েন্ট। এবং এই সেটিংসের সবচেয়ে বড় সুবিধা যেটা হচ্ছে যে প্রক্সিমিটিতে আমরা মোটামুটি কার্ভেচারগুলো সঠিক কাছাকাছি পাবো। যদিও কার্ভেচার অপশন দিয়ে কাজ করলে কার্ভেচারের অর্থাৎ এই রিজনে, বা যদি এখানে কোনো আমার ফিলেট থাকতো এই রিজনটাতে ফিলেট থাকলে ওখানে সেটিংসগুলো খুবই স্মুথ আসতো। তবে প্রক্সিমিটিতে যে সুবিধাটা হচ্ছে যে মেশের সেটিং মেশ এলিমেন্টগুলা স্মুথলি ট্রানজিশন করবে, যেহেতু মেশ রেজলিউশনের কন্ট্রোলের মাধ্যমে প্রক্সিমিটি রিজিয়নগুলোতে আমার মেশ জেনারেট করে এই এই সেটিংসের মাধ্যমে। তো যেহেতু আমরা সেল অ্যাক্রস গ্যাপ 5 করে দিছি, অর্থাৎ আমার প্রত্যেকটা গ্যাপের মধ্যে ছোট ছোট ক্ষুদ্র যে গ্যাপ আছে ওখানে প্রত্যেকটা করে 5টা করে, অর্থাৎ আগের থেকে দুটো বেশি, যেটা ছিল 3টা আগে, ম্যাচ জেনারেট করছে, তাই আমার সময় বেশি লাগছে এখানে আর কি। তো প্রক্সিমিটি সেটিংস এর কমপ্লিট হয়ে গেল, আমরা দেখি ম্যাচগুলো, ম্যাচটা আরো ঘন হয়ে গেছে। এবং এই যে লেয়ার এখানে 1, 2, 3, 4, 5 5 লেয়ার তৈরি করেছে আর কি। এরপর রোল যেটা সেটা হচ্ছে হলো ফিক্সড। ফিক্সডের ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট নাম্বার অফ ম্যাচ এখানে আমার সেটিংস হবে, যেটা হচ্ছে আমি আমার ডিফল্ট এই ভ্যালুগুলো এখানে আমি ইনপুট দিয়ে দিব। এই ইনপুট এখন ডিফল্ট ভ্যালু হিসাবে এটা করেছে, এবং এটা অনেক আগের থেকে প্রথমগুলো থেকে অনেক খারাপভাবে খারাপ ম্যাচ কোয়ালিটির ম্যাচ তৈরি করেছে। এখানে আমার জিওমেট্রি ডিস্টরশন দেখতে পাচ্ছি আমরা, কম্পিটিশনাল ইউনিটে যদি যদি আমরা এটা নিই তাহলে তো সঠিক রেজাল্ট আমরা পাবো না, প্রত্যেকটি কার্ভেচার ডিস্টর্ট হয়ে গেছে। এবং সর্বশেষে যেটা রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে প্রক্সিমিটি অ্যান্ড কার্ভেচার। প্রক্সিমিটি অ্যান্ড কার্ভেচার হচ্ছে কার্ভেচার এবং প্রক্সিমিটি এই দুটো সেটিংসকে একত্র করে ব্যবহার করা হয়, যেখানে কার্ভেচারে এজ এবং ফেস সাইজের উপর বেস করে কার্ভেচার নর্মাল অ্যাঙ্গেলগুলো সেট করে করা করা হয়, এবং প্রক্সিমিটিগুলো ম্যাশ রেজলিউশনকে প্রক্সিমিটি রিজিয়নের মাধ্যমে মডেল করে করে। এই দুটোকে কম্বিনেশনের ফলে আমার সাধারণত ফাইনার, আগে থেকে ফাইনার হয় মেশ। এবং যদি আমি এমন কোনো জিওমেট্রি নিয়ে কাজ করি যাতে অনেক কার্ভেচার এবং ব্যাকেন্স আছে, অথবা কি বলে কে ছোট ছোট গ্যাপ এবং পরিবর্তনগুলো খুবই স্মুথ আছে বা র্যাপিড চেঞ্জগুলো আছে, সেক্ষেত্রে আমার প্রক্সিমিটি এবং কার্ভেচার ইউজ করাটা বেটার। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেহেতু এটা মানে দুটো সিস্টেম, অর্থাৎ প্রক্সিমিটি সিস্টেম ফাংশন মানে সাইজ ফাংশন এবং কার্ভেচার সাইজ ফাংশন দুটোই ব্যবহার করে, এটা আমার কম্পিটিশনাল টাইম বেশি ইউজ করে। আমরা দেখতে পারতেছি যে টোটাল অবজেক্টটা আরও বেশি ঘন মেশ জেনারেট হয়েছে, এবং রিজনাল ডিস্টরশনগুলো খুবই খুবই কম হয়ে গেছে। তো এভাবে আমরা প্রয়োজনের সাপেক্ষে বুঝে যখন যেটা লাগবে সেই সেটিংসগুলো অ্যাডভান্স সেটিংসগুলো পরিবর্তন করবো, চেঞ্জ করবো। তো যাই হোক, আমি এখন আপাতত অ্যাডভান্স সাইজ ফাংশনকে অফ করে দিলাম, পরবর্তী অপশনগুলো দেখার জন্য ম্যানুয়ালিও গ্লোবাল সেটিংসের মাধ্যমে আমরা এলিমেন্টের সাইজগুলো এবং পরিবর্তন করে দেখতে পাই। তো একটা উদাহরণ হচ্ছে যে এলিমেন্ট সাইজ, এলিমেন্ট সাইজটাকে আমি যদি চেঞ্জ করতে চাই, বাই ডিফল্ট এটা 0, 0 থাকে, আমি যদি চাচ্ছি যে এটাকে আরেকটু ছোট করতে এই পয়েন্টগুলোকে, সেক্ষেত্রে এলিমেন্ট সাইজ আমি এক্সপেরিমেন্ট করে দিই আমরা 0.001। এর সঙ্গে আমার জিওমেট্রি সাইজের উপর নির্ভর করবে, আমি যে জিওমেট্রি তৈরি করেছি তার হিসাবে অনুসারে এটা আমাকে যথেষ্ট ঘন একটা মেশ দেওয়ার কথা। তো সাধারণত এজের উপর, এজ লেন্থের উপর নির্ভর করে এই মেশি এলিমেন্ট সাইজগুলোকে ঠিক করা হয়ে থাকে। লংজিটিউডাল, অর্থাৎ আমরা এই লেন্থের উপর বেস করে, অথবা এই লেন্থের উপর বেস করে আমরা কতটা ডিভিশন করবো, কতটুকু ভাগ আছে লেন্থ হিসাব করে নিয়ে আমরা কাজ করতে পারি। মেশটা জেনারেট হোক, আমরা পরবর্তীতে কী করবো দেখাচ্ছি। মেশ জেনারেট হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক ঘন হয়েছে, আগের তুলনায় বেশি ঘন হয়েছে।
অন্যান্য ফাইন সেটিংসের বা আমরা যদি অ্যাডভান্স ফাংশন অন করে সেটিংসগুলো করতাম তাহলে অনেকটা এগুলো তৈরি করা সম্ভব হতো। ক্লোজে যেয়ে দেখি আমরা একটু জুম ইন করে, লেয়ারে এখানে আছে 5টা লেয়ার তৈরি করা। আচ্ছা আমি ডিফল্ট করে দিচ্ছি এটা 0-তে আবার। আচ্ছা পরবর্তীতে আমার যে অপশনটা আছে সেটা স্মুথিং। স্মুথিংটা যেটা করে যে আশেপাশে যে নোটগুলো থাকে এই নোটগুলোকে মুভ করে, অর্থাৎ ধরলাম এই নোটটাকে মুভ করবে এই বাকি বাকি নোটগুলোর সাপেক্ষে মুভ করে পজিশনিং গুলো করবে। এটা হচ্ছে তিনটা লেভেল কন্ট্রোল আছে, সেটা হচ্ছে লো, মিডিয়াম অ্যান্ড হাই। তো হাইটা সাধারণত এক্সপ্লিসিট ডিনামিক্সের জন্য ব্যবহার করা হয়ে থাকে, লোটা আমরা না ব্যবহার করাটাই বেটার, মিডিয়ামটাকে আমরা ব্যবহার করি না সাধারণত মেকানিক্যাল ইলেক্ট্রোম্যাগনেটিক অথবা সিএফডি অ্যানালাইসিসের জন্য। আর যদি কেউ কার্সেল মেশিন ইউজ করে স্মুথিং অপশনটা কোয়ালিটি থ্রেশহোল্ড পর্যন্ত নিয়ে যায় স্টার্ট করে হলে জিনিস, এটার অপশনটা অ্যাকচুয়ালি খুব বেটার। আচ্ছা পরবর্তী অপশন আছে আমাদের ট্রানজিশন। ট্রানজিশনের জেনারেল চেঞ্জ যেটা হচ্ছে যে পরবর্তীতে মেশিনের পরবর্তী গ্রিডগুলো কিভাবে চেঞ্জ হবে, শার্প অ্যাঙ্গেলগুলোতে আমার গ্রিড পয়েন্টগুলো কিভাবে কি পরিবর্তন হবে সেটা কন্ট্রোল করার জন্য আমি এটা অন্য একটি অবজেক্টের মাধ্যমে দেখাচ্ছি। তা মেশ ট্রানজেকশন এই নতুন জিওমেট্রি দ্বারা করে দেখাচ্ছি। মেশ ট্রানজেকশনের ব্যাপারে যা বললাম হচ্ছে যে কোন রেটে এলিমেন্টগুলো গ্রো করবে সেটা ঠিক করবে। সাধারণ এর হচ্ছে অ্যাকচুয়ালি দুটো লেভেল আছে, একটা হচ্ছে ফাস্ট এবং একটা হচ্ছে স্লো। ফাস্টের জন্য আমার ট্রানজেকশনটা হবে খুবই সুইফট দ্রুত, যেটাতে আমার নোড এবং এলিমেন্ট সংখ্যাগুলো কম হবে, কম জেনারেট করবে, এবং স্লো এর জন্য হচ্ছে আমার নোড এবং এলিমেন্ট সংখ্যাগুলো বেশি হবে। সাধারণত কাট সেল মেশিং এর জন্য এটা ব্যবহার করা যায় না, হয় না বা যায় না, এবং যদি শীট মেটেলের কোনো মডেল থাকে ইভেন যদি আমি অ্যাডভান্স সাইজিং ফ্যাক্টর অনও করে রাখি তাও এটা এটা কাজ করবে না। আচ্ছা এটা বলে রাখা ভালো যে আমাদের নিচে একটা অপশন আছে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সের আমরা ইউজ করে থাকি বা করব আমাদের নোড এলিমেন্ট সংখ্যা দেখার জন্য এবং আমাদের যে প্যারামিটারগুলো আছে চেক করার জন্য। আমি গত দিন আলোচনা করেছিলাম স্কিউনেস, অর্থোগোনালিটি, কোয়ালিটি এগুলো চেক করার জন্য শব্দটি ব্যবহার করা থাকে। আমরা দেখি ফার্স্টে আমরা ট্রানজিশনটাকে ফাস্ট রাখলাম, ডিফল্ট সেটিংসে আপডেট দিলাম আমরা মেশিন জেনারেশনের জন্য। এটা হচ্ছে সিম্পল বডি, সো আমার বেশি টাইম লাগার কথা না, হয়ে যাবে যে হয়ে গেছে। আমরা ফার্স্ট সেটিংসের জন্য দেখছি এই সাইড অ্যাঙ্গেলে আমার গ্রিড পয়েন্টগুলো খুবই সুইফটলি চেঞ্জ হয়েছে এবং বেশি পরিমাণ চেঞ্জ, মানে বেশি গ্রিড যে পয়েন্টগুলো তৈরি করে নিয়ে এখানে। এখন যদি আমি ফার্স্ট থেকে স্লো দিই তাহলে আমার এই ট্রানজিশনগুলো খুবই ধীরে ধীরে চেঞ্জ হবে। আমরা ডিফেন্সে দেখার জন্য এই সাডেন চেঞ্জের পয়েন্টগুলোতে আমার, অর্থাৎ ট্রানজিশন পয়েন্টগুলো আমার ধীরে ধীরে স্টেপ ওয়াইজ পরিবর্তন হয়েছে। এদিকে আমরা আবার একবার দেখে নিই জিনিসটা, যদি কেউ মানে খেলনা করে থাকে। ফার্স্টে থাকলে আমার সেটিংসে ট্রানজিশনাল চেঞ্জ যে পয়েন্টগুলোতে আসছে ওগুলো দ্রুত হয়ে হয়ে গেছে, মানে একটা সিঙ্গেল নোট দিয়ে হয়েছে। সাধারণত এই সব জায়গার এই ক্ষেত্রে অ্যানালাইসিস এর সময় আমরা সঠিক ভ্যালু নাও পেতে পারি, কারণ এখানে গ্রিড পয়েন্ট ইরর রয়ে যেতে পারে। ট্রানজিশন স্লো করে দেয় যদি তাহলে আমরা দেখতে পারবো এই ট্রানজিশন চেঞ্জ গুলো, যেখান থেকে আমার বাগ গুলো নিয়েছে সেখানে আমার গ্রিড পয়েন্ট গুলো একটু বেশি তৈরি হয়েছে। আচ্ছা তারপরে আসছে আমার যে স্প্যান অ্যাঙ্গেল সেন্টার। স্প্যান অ্যাঙ্গেলটা কেন আমরা ব্যবহার করব, স্প্যান অ্যাঙ্গেল সাধারণত ব্যবহার করা হয় হলো গিয়ে যে যেখানে কার্ভেচার আছে, লং কার্ভেচার আছে, সেমি সার্কুলার বা সার্কুলার অবজেক্ট আছে সেগুলোকে ই করতে। তো কার্ভেচার বেসড রিফাইনমেন্টগুলোর জন্য যেহেতু ব্যবহার করা হয়, এখানে আমরা যদি দেখি স্প্যান অ্যাঙ্গেলে আমার তিনটা অপশন আছে, ফোর্স, মিডিয়াম অ্যান্ড ফাইন। সাধারণত স্প্যান অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে হয় তাহলে কোর্স সেটিংসগুলো
অ্যাঙ্গেলগুলোকে সেট আপ করে। মিডিয়াম সেটিংসের জন্য 75 থেকে 24 ডিগ্রি পর্যন্ত প্রবলি, এবং ফাইনের জন্য হচ্ছে আরও এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে থাকে 6 থেকে 12 ডিগ্রি হয়। এরপর আমরা কথা বলবো ইনফ্লেশন লেয়ার নিয়ে। ইনফ্লেশন হচ্ছে যে যে কোনো একটা সারফেসের ফেস থেকে নর্মাল বরাবর বাউন্ডারিতে যে ইনক্রিজটা হবে মেশ রেজলিউশনে, সেটা তো মেশ রেজলিউশন ইনক্রিজ করার সাথে সাথে এটা কয়েকটা ফ্যাক্টর রিজলভ করছে। একটা হচ্ছে সিএফডির যে ভিসকাস বাউন্ডারি লেয়ারগুলো আছে সেটা রিজলভ করার জন্য ব্যবহার করা হবে, অথবা ইলেকট্রোম্যাগনেটিক অ্যানালাইসিসের সময় যে এয়ার গ্যাপটা আছে সেটা, অথবা স্ট্রাকচার অ্যানালাইসিসের সময় হাই স্ট্রেস কনসেন্ট্রেশন পয়েন্টগুলো আছে এগুলো। এখন ইনফ্লেশন লেয়ারগুলোকে মানে ট্রাই ট্রাই অথবা কোয়ার্ট সারফেসের মেশের উপর থেকে সাধারণত জেনারেট করে ফেলা সম্ভব আছে। আর এই ইনফ্লেশনটা প্রধানত হেক্সা ডমিনেন্ট মেশিন মেথডগুলোকে ইনফ্লেট করবে না, এবারে বাকি মেথডগুলোকে হয়তো ইনফ্লেট করে সারফেসে তৈরি করবে। তো ইনফ্লেশন অপশনের জন্য গ্লোবাল সেটিংসের গেলে যে সাইজিংয়ের নিচেই ইনফ্লেশনটা অবস্থিত আছে। এটা তিনটা মেথড আছে, একটা হচ্ছে সরি দুটা মেথড, একটা হচ্ছে নান অ্যান্ড একটা হচ্ছে প্রোগ্রাম কন্ট্রোল। হ্যাঁ, তো ইনফ্লেশনের অটোমেটিক ইনফ্লেশনের তিনটা মেথড আছে এখানে। ফার্স্টে নান, অর্থাৎ কোন ইনফ্লেশন তৈরি করবে না, প্রোগ্রাম কন্ট্রোল যে যে সকল সারফেসে আবার তৈরি করা সম্ভব আনলেস আমি একটা নেম সিলেকশন অথবা ম্যানুয়াল ইনফ্লেশন তৈরি করার জন্য কোনো সারফেসকে সিলেক্ট করেছি, অথবা দুটা সারফেস কন্ট্যাক্ট রিজিওনে আছে, অথবা কোনো সিমেট্রি, এই কয়েকটা ফেস বাদে বাকি সকল ফেসে ইনফ্লেশন লেয়ারটা তৈরি করবে। এবং অল ফেসেস ইন চুজেন নেম সিলেকশন, এটা দিলে যে সকল সিলেকশন নেম সিলেকশন করে রাখছি সেগুলোতে আমার ইনফ্লেশন লেয়ারটা সিলেক্ট করবে। যদি আমরা সিলেক্ট করি অল ফেস, প্রথমেই আগে নর্মালি তৈরি করে নিচ্ছি মেশটা, জেনারেট মেশ, হয়ে গেছে, এটা সুইপ মেশ তৈরি হয়েছে। এই সুইপ মেশ সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব যখন আমরা লোকাল মেশিং ম্যাটার্সগুলো নিয়ে আলোচনা করব। তো এখন যদি আমি ইনফ্লেশন লেয়ারে যে অল ফেসেস ইন চুজেন নেম সিলেকশন দিই, এবং এখান থেকে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে নেম সিলেকশন, যেটা এ দিয়ে রেখেছিলাম এটা হচ্ছে এটা, তো অনলি এখানে ইনফ্লেশন লেয়ারটা তৈরি হবে, এবং বাকিটুকু হয়তো ট্রাইগোনাল অথবা টেট্রা বা অন্য যে কোনো মেশিং সিস্টেমকে অ্যাডপ্ট করবে। তো আমি আপডেট দিলে একটু সময় নেবে, তখন ট্রাইগোনাল ফেস হিসাবে এই জায়গায় ঠিক এ বরাবর থেকে শুরু হবে আমার মেশ জেনারেশন, এবং আস্তে আস্তে এইভাবে আগাবে, এই জায়গায় ট্রাইগোনাল থাকবে। দেখতে পাচ্ছি যে আমার মেশ জেনারেশন কমপ্লিট, পুরোটা ট্রাইগোনাল মেশিংয়ের উপর তৈরি হয়ে গেছে, এবং এ পাশে আমার ইনফ্লেশন লেয়ারটা তৈরি হলো। তো ইনফ্লেশন লেয়ারের ঠিক নিচেই ইনফ্লেশন অপশনস আছে, পাঁচটা অপশন, টোটাল থিকনেস, ফার্স্ট লেয়ার থিকনেস, স্মুথ ট্রানজিশন, ফার্স্ট অ্যাসপেক্ট রেশিও আর লাস্ট অ্যাসপেক্ট রেশিও। তো টোটাল থিকনেসটা হচ্ছে যে থ্রু মানে কনস্ট্যান্ট একটা টোটাল হাইট আমি এখানে দিয়ে দেবো, ম্যাক্সিমাম থিকনেসটা কত, অর্থাৎ এই যে এখান থেকে এইখানে থিকনেসটা কতটুকু হবে আমার জিওমেট্রিক ক্যালকুলেশন অনুসারে। আমি এখানে এক্সাম্পলে দেখাচ্ছি না, কারণ আমি অ্যাকচুয়ালি এটাকে এই জিওমেট্রি এটাকে স্কেল করে তৈরি করে নিই। সো আমি এখানে অ্যাকচুয়াল কোন ভ্যালু বসালে আপনার ভালো ভাবে রেজাল্টটা দেখানো যাবে তা দেখাচ্ছি না, আমি আজকে খালি এই পার্টটার জন্য মুখে বলে দিচ্ছি প্রসেসগুলো। এরপর আছে ফার্স্ট লেয়ার থিকনেস, এটা হচ্ছে যে কনস্ট্যান্ট একটা মানে ফার্স্ট সেলের হাইটটা কনস্ট্যান্টলি মেনটেন করবে থ্রু আউট লেয়ার, থ্রু আউট লেয়ারগুলোর মধ্যে। এখানে জাস্ট খালি ফার্স্ট লেয়ারের হাইটটা আমাকে ইনপুট দিয়ে দিতে হবে। আচ্ছা, তো এরপর আছে হলো গিয়ে আমার স্মুথ ট্রানজিশন। স্মুথ ট্রানজিশন হচ্ছে একটি স্মুথ ভলিওমেট্রিক গ্রোথ মেনটেন করবে থ্রু আউট, এবং এই ট্রানজিশনের রেশিওটি এখানে আপনি ইনপুট দিয়ে দিতে হবে আমাদের। আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে কয়টা লেয়ার তৈরি হবে, কটা লেয়ার তৈরি হবে এখানে তৈরি হয়েছে এখন ডিফল্ট, বাই ডিফল্ট পাঁচটা, কারণ এখানে পাঁচটা দেওয়া আছে। যদি 6, 7 বা 10 আমার যে কটা লাগবে অ্যানালিসিসের সময় যে কনসেন্ট্রেশন মানে অ্যানালিসিস কনসেন্ট্রেশন হিসেবে, তখন আমি হিসাব করবো, এবং গ্রোথ রেটটা কত, গ্রোথ রেট এটা বাড়বে সেটা আমি এখানে ইনপুট দিয়ে দিব। আচ্ছা, এরপর আছে হলো গিয়ে আমাদের কাছে ফার্স্ট অ্যাসপেক্ট রেশিও। এই
ফার্স্ট এবং লাস্ট অ্যাসপেক্ট রেশিও, এই দুটো হচ্ছে আমার NC13 থেকে ইন্ট্রোডিউস করা হয়েছে আমাদের কাছে। তো ফার্স্ট অ্যাসপেক্ট রেশিও যেটা হচ্ছে যে এটা হাই ইনফ্লেশনের হাইটকে কন্ট্রোল করে, একটা অ্যাসপেক্ট রেশিও ডিফাইন করে যেটা হচ্ছে বেসের সাপেক্ষে এবং প্রথম এবং দ্বিতীয় এই দুটো সেলের রেশিওকে, সেলের হাইটগুলোকে রেশিও করে, এবং লাস্টেরটা হচ্ছে লাস্ট পজিশন থেকে অর্থাৎ শেষ সেল থেকে আমার জিনিসটা কন্টিনিউ হবে ফার্স্ট লেয়ারের অ্যাসপেক্ট রেশিওর মতনই বিষয়টা রয়ে গেল। আমি আমি এখানে একটা আপডেট দিয়ে দেখাচ্ছি, স্মুথ ট্রানজিশন ছিল এটা, আমি ফার্স্ট অ্যাসপেক্ট রেশিওর জন্য দিয়ে দিলাম, বাই ডিফল্ট দেওয়া আছে আমার। এছাড়াও মানে এই আপডেট হতে হতে আমি যেটা বলছি যে পরবর্তীতে আছে আমাদের একটা যে অ্যালগোরিদম, যেটা এখানে দুটো পার্টিকুলার অ্যালগোরিদম মেনটেন করা হয় থাকে এই ইনস্টিটিউশন তৈরি সময়, একটা হচ্ছে প্রো, একটা হচ্ছে পোস্ট, প্রি এবং পোস্ট, সরি প্রি যেটা হচ্ছে যে প্রথমে আমার কোনো যদি মানে আগে থেকে ট্যাট্রাগোনাল বা চতুর্ভুজ আকৃতির যে গ্রিডগুলো আছে সেগুলো আগে থেকে তৈরি থাকে, যেটা এই অবজেক্টের ক্ষেত্রে ছিল, তো সেগুলোকে বাকিটুকু ট্রাইগোনাল সেল দ্বারা কভার করে জাস্ট সিলেক্টেড রিজনগুলোকে আমার ইনফ্লেশন লেয়ার তৈরি করবে। এবং পোস্টের ক্ষেত্রে হচ্ছে হলো যে যে কোনো মেশিন মানে হাইব্রিড অথবা মিক্সড মেশিনের সাথে ব্যবহার করে সময় ব্যবহার করলে আমার ইনফ্লেশন লেয়ারগুলো তৈরি করবে। এছাড়া কাটসেল মেশিন সম্পর্কে বলেছিলাম আমি, কাটসেল মেশিনেরটা যদি মানে আমরা করি তাহলে আমার ইনফ্লেশন লেয়ারটা সাধারণত চুজেন নেমের ক্ষেত্রে তৈরি করা যায় না, কারণ না তৈরি করাটাই বেটার। তো ওটার জন্য আমরা যাবো হলো গিয়ে অ্যাসেম্বলি মেশিনে, অ্যাসেম্বলি মেশিনে যে কাটসেল কাটসেল দেওয়া আছে, এখন অ্যাসেম্বলি মেশিন বলা হচ্ছে কেন কাটসেলকে, কাটসেল সাধারণত হচ্ছে যে কোনো চার পাঁচটা যন্ত্র বা মেশিন অ্যাসেম্বলিগুলোকে মেশিন করে ইউজ করার জন্য কাটসেল মেথডগুলো ইউজ করা হয়। এখানে আমি একটাই অবজেক্ট দেখাচ্ছি, তাই আমি এটা এক্সাম্পল দেখা হিসেবে দেখাবো না এখানে। আরো পরবর্তী ফিচারটা হচ্ছে যে আমরা দেখ হচ্ছে এখানে আছে, আমরা আগে অ্যাসেম্বলি মেশিনটাকে অফ করে নিই, অপশন টুল আসবে না, সেটা হচ্ছে ডিফিচারিং। ডিফিচারিং হচ্ছে যে অনেক সময় আমাদের যে ফাইনাল প্রোডাক্ট আমরা ডিজাইন করি তার উপরে অনেকগুলো স্টাইলিং অথবা ডিজাইনিং এর জন্য হালকা স্ক্র্যাচ স্ক্র্যাচ ডিজাইনগুলো করা থাকে, তো এগুলো অ্যানালাইসিস এর কোনো বৈশিষ্ট্য নেই, জাস্ট সৌন্দর্য বর্ধন বা কোনো মার্কিং এর জন্য ব্যবহার করা হয়। তা আমরা চাইলে এগুলোকে অ্যাভয়েড করতে পারি এবং একটি কমপ্লিট সারফেস হিসেবে তা দেখা যাবে। তো এখানে পিঞ্চ কন্ট্রোলে আমি টলারেন্সটা কতটুকু থাকবে, কতটুকু পর্যন্ত আমার ইয়া থাকলে ওটাকে একটা সিঙ্গেল সারফেস হিসেবে ধরবে, মানে ফিচারগুলা স্ক্রাইব করা থাকলে সেটা আমি এখানে দিয়ে দেব, এবং টলারেন্স লেভেলটা ডিফিচারিং টলারেন্স ওটুকু দিয়ে আমার সারফেস এক্সট্রুড করে বেস থেকে যে হাইটটুকু আমার ডিফিচার করা স্ক্রাইব করা আছে ওটুকে আমার কতটুকু টলারেন্সে ফিচার সারফেসটা ফিল আপ করবে সেটা আমরা ডিফিচারিং টলারেন্সে দিব। সব হয়ে গেলে গ্লোবাল মেশিনের সেটিংসে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা আছে সেটা হচ্ছে আমার স্ট্যাটিস্টিক স্ট্যাপটা। স্ট্যাটিস্টিক স্ট্যাপে আমি মোট টোটাল কতগুলো নোড এবং কতগুলো এলিমেন্ট জেনারেট করলাম সেটা দেওয়া থাকবে, এবং এরপরে ম্যাশ ম্যাট্রিক্স, ম্যাশ ম্যাট্রিক্সের মধ্যে যে আমি বলেছিলাম কিছু প্যারামিটারের সাথে আমাদের মিলাতে হয়, সেই প্যারামিটারগুলো দেওয়া আছে এখানে, এলিমেন্ট কোয়ালিটি হোক, অ্যাসপেক্ট রেশিও, জ্যাকোবিয়ান রেশিও, ওয়ার্পিং ফ্যাক্টর, প্যারালাল ডেভিয়েশন, ম্যাক্সিমাম কর্নার অ্যাঙ্গেল, স্কিউনেস আর অর্থোগোনাল কোয়ালিটি। স্কিউনেসের দিকে আমরা তো নজর আমি এখন দেখাবো খালি এটার জন্য। তো এখানে আমার নিচে একটা গ্রাফ ওপেন হয়ে থাকে ম্যাশ ম্যাট্রিক্সের জন্য, এই গ্রাফ দেখে আমরা বুঝতে পারবো যে মোট কোন সাইজের স্কিউনেসের কতগুলো সেল তৈরি হয়েছে। তো 0.84 এর যদি আমি এখন সিলেক্ট করি তাহলে আমাকে দেখাবে কোন কোন জায়গাতে সেলগুলো তৈরি হয়েছে। তো 0.84 যদি আমি সিলেক্ট করি, এই যে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে এই কয়েক জায়গাতে আমার 0.84 স্কিউনেসের সেলগুলো তৈরি হয়েছে, অথবা যদি আমি দেখতে চাচ্ছি যে 0.25 এর কয়েক সাইজে কয়টা হয়েছে তাহলে যে কটা হচ্ছে 0.25 স্কিউনেস ফ্যাক্টর মেনটেন করতে মেনটেন করছে। কারণ তো এগুলোই ব্যবহার করে আমরা মানে কোন কোন সেলকে আবার রিসাইজ করে ফ্যাক্টর করে মেশিনটাকে ছোট করতে হবে, গ্লোবাল মেশিন ব্যবহার করতে হবে কোন কোন জায়গাতে এটা আমরা বুঝতে পারি। এভাবেই গ্লোবাল মেশ সেটিংসগুলো ব্যবহার করে আমরা আমাদের অবজেক্ট অফ অ্যানালাইসিস অর্থাৎ যে অবজেক্টগুলোকে আমরা
অ্যানালাইসিস করতে চাচ্ছি, সেটা সিএফডি অ্যানালাইসিসের জন্য হোক, ইলেকট্রোম্যাগনেটিকের জন্য হোক, স্ট্যাটিক স্ট্রাকচারের জন্যই হোক, তার মেশগুলো জেনারেট করবো। তো আমরা আজকের টিউটোরিয়ালটা এখানে সমাপ্ত করছি, পরবর্তী টিউটোরিয়ালে আমরা লোকাল মেশিনগুলো নিয়ে আলোচনা করবো।